মা বাবা যদি মেয়েকে চাকরি করতে বাধ্য করে বিশেষ করে স্কুলের চাকরি বা কোনো চাকরির পরীক্ষা দিতে বলে যেমন বিসিএস বা শিক্ষিকার নিয়োগের পরীক্ষায় ক্ষেত্রে মেয়ে দিন রক্ষার দাগি বা পর্দার খাতিরে কোনটাই করতে না চায় এক্ষেত্রে কি বাবা মার জোর করা উচিত হবে না কখনোই উচিত হবে না কখনোই উচিত হবে না কারণ হচ্ছে যে মেয়েদের ভরণ দায়িত্ব আল্লাহ তালা ওই মেয়ের ওপরে দেন নেই অথবা বাবা মার সংসার চালানোর দায়িত্ব মেয়েকে দেন নেই কোনো মেয়ের ওপরে আল্লাহ দেন নেই সুতরাং এই ধরনের ক্ষেত্রে যেখানে পর্দার লঙ্ঘন হয় যেখানে ইজ্জতের ওপরে আঘাত আসার মানে এক পার্সেন্টও শতকরা এক পার্সেন্টও সম্ভাবনা থাকে সেখানে মেয়েদেরকে যাওয়া কোনো ক্রমেই উচিত হবে না জায়েজ হবে না আর বিশেষ করে এই চাকরিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে পর্দার লঙ্ঘন হয় সেখানে নারী পুরুষ সংমিশ্রণ থাকে এবং এক্ষেত্রে হয়তো মেয়েটা তার লাজুকতা বা তার দিনদারিতা এর মধ্যে দুর্বলতা এসে যেতে পারে যেটা তার দিনের ক্ষতির একটা কারণ হবে তো কোনো মেয়ে ততক্ষণ চাকরিতে যাবে না যতক্ষণ একান্ত নিরুপায় না হয়ে যায় অর্থাৎ তার বাবা মাও তাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না এবং তার বিয়েও হচ্ছে না বা তার স্বামীও তাকে বাড়িতে থাকতে দিচ্ছে না বা তার প্রতি অত্যাচার করছে তখন একান্ত নিরুপায় হয়ে সে হয়তো চাকরি করতে পারে কিন্তু তার দেখাশোনা করার জন্য তার জন্য যদি উপযুক্ত ব্যবস্থা থাকে তাহলে সে চাকরিতে যাবে না এটা তার জন্য উত্তম আল্লাহ নারীদেরকে বাড়িতে রানী হিসেবে রেখেছেন এবং পুরুষদেরকে তাদের চাকর হিসেবে বাইরে মানে কাজকর্ম করে পয়সা ইনকাম করে রুজি রোজগার কামাই করে চাইল্ডার কিনে নিয়ে আসার জন্য দায়িত্ব দিয়েছেন ঠিক আছে সুতরাং নারীরা নারীদের কাজ করবে পুরুষরা পুরুষদের কাজ করবে এটাই হচ্ছে ইনসাফ আল্লাহ আলম